আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, যে কথা হলো মির্জা ফখরুলের। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ দেখা যাবে যেদিন। ধনীদের শহর, আড়াই ঘন্টায় 700 মুরগি শেষ। অভিজ্ঞতা ছাড়াই ব্যাংক এসে চাকরির সুযোগ জেনে নিন বিস্তারিত, যে কারণে মূল্যস্ফীতি 6% রাখতে চায় সরকার। মানুষের ক্ষতি আল্লাহ সহ্য করবেন না কেন বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওড়ে একসঙ্গে ধান কেটে যা বললেন তিন মন্ত্রী, যে কারণে তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন হবে না তোফায়েল। আমার মেয়েটা তীরে তীরে শেষ হতে পারে না, যে চার বিভাগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা নিয়ে যা বললেন আইনমন্ত্রী। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, আমি আওয়ামী লীগ করি, রাতে ছাদ ঢালাইয়ের প্রশ্নই আসে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, যে কথা হলো মির্জা ফখরুলের। সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে গুলশানের বাসভবন ফিরোজায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেছেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সাক্ষাৎ করেছে। অনেকদিন ম্যাডামের সঙ্গে দেখা করতে পারেনি, এজন্য হঠাৎ করে দেখতে যাওয়া। তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছে। এর আগে রোববার দুপুরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করেন তারা। এর কয়েক ঘণ্টা পরেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই কারণে এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ একটু বেশি। বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে প্রতি মাসে একাধিকবার সাক্ষাৎ করেন মহাসচিব মির্জা ফখরুল। সাক্ষাতে খালেদা জিয়া খোঁজ খবর নেই, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে দল কোনো সিদ্ধান্ত নিলে চেয়ারপারসনকে তা অবহিত করে। তার ধারাবাহিকতায় রোববার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মহাসচিব। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ দেখা যাবে যেদিন। শাওয়াল মাসের চাঁদ 21 এপ্রিল বাংলাদেশের আকাশে দেখা যাবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে এবার রোজা হবে 29টি। বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 21 এপ্রিল সন্ধ্যা 7:39 পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এদিন চাঁদ দেখা গেলে 22 এপ্রিল শনিবার পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, চাঁদের অলটিটিউড 6 ডিগ্রি বেশি হলে খালি চোখে দেখা যায়, 21 এপ্রিল 16 ডিগ্রি থাকবে। উল্লেখ্য, গত কয়েক বছর 30 রমজান পূর্ণ হয়েছে। মধ্যপ্রাচ্যে এবার শনিবার ঈদ হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ধনীদের শহর। বিশ্বের ধনী শহরের তালিকায় আবারও শীর্ষস্থানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাম উঠে এসেছে। 2023 সালে শহরটিতে সবচেয়ে বেশি সংখ্যক কোটিপতি বসবাস করছেন। বিশ্বের মানুষের ব্যক্তিগত সম্পদের পরিমাণ নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন। বিশ্বের শীর্ষ ধনীদের শহর 2023 শীর্ষক এই প্রতিবেদনে দেখা গেছে, নিউ ইয়র্ক শহরে 3,40,000 বাসিন্দা মিলেনিয়ার। শীর্ষ ধনীদের শহরের তালিকায় নিউ ইয়র্কের পরেই আছে টোকিও এবং সান ফ্রান্সিসকো বে এরিয়া। টোকিওর 2,90,300 বাসিন্দা এবং সান ফ্রান্সিসকো বে এরিয়া 2,85,000 কোটিপতি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, 2.5 ঘন্টায় 700 মুরগি শেষ। কয়েকদিনের অব্যাহত দাবদাহে বিপর্যস্ত জনজীবন, প্রভাব পড়েছে পশু পাখির উপরে। এতে করে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় হিট স্ট্রোকে মাত্র 2.5 ঘন্টায় 700 ব্রয়লার মুরগি মারা গেছে। গতকাল মঙ্গলবার বেলা 3:30 থেকে 5:30 মধ্যে ফুলবাড়ির শিবনগর ইউনিয়নের শেমশেরনগর গ্রামে বাবু ইসলামের বুসরা এগ্রো ফার্ম নামের খামারে এই ঘটনা ঘটে। খামারে বাবু ইসলাম বলেন, তার খামারে মোট 1,600 মুরগি ছিল। প্রতিটি মুরগির বয়স ছিল 29 দিন এবং ওজন ছিল প্রায় 2 কেজি। এর মধ্যে গতকাল অতিরিক্ত গরমে 700 মুরগি মারা যায়। গরম থেকে মুরগি বাঁচানোর জন্য খামারের ভেতরে পানি ও বড় ফ্যান ব্যবস্থা ছিল, কিন্তু মুরগিগুলো রক্ষা করা যায়নি। আর কয়েকদিন থাকলে প্রতিটি মুরগির ওজন হতো 3 কেজি। এদিকে আরেকটি হট নিউজ আছে, অভিজ্ঞতা ছাড়াই ব্যাংক এশিয়া চাকরির সুযোগ জেনে নিন বিস্তারিত। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটি ট্রেনিং অফিসার ও ট্রেইলার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী 6 মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম ট্রেনি অফিসার, পদ সংখ্যা অনির্দিষ্ট, যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস, অভিজ্ঞতার প্রয়োজন নেই, কর্মস্থল যে কোনো স্থান, বেতন 40,000 থেকে 48,750 টাকা, চাকরির ধরন ফুল টাইম, বয়স সর্বোচ্চ 30 বছর।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে মূল্যস্ফীতি 6% রাখতে চায় সরকার। আগামী 2023-24 অর্থ বছরে বাজেট হবে চ্যালেঞ্জিং। সরকার একদিকে মূল্যস্ফীতি কমাতে পারছে না, কারণ টাকা ছাপাতে হচ্ছে, টাকা ছাপিয়ে বাজেটে ভর্তুকি দেওয়া বন্ধ করতে হবে। অন্যদিকে ঋণের সুদের হারে ক্যাপ দিয়ে রাখা হয়েছে, আবার ডলারের সংকট থেকে বেরো হয়ে আসতে পারছে না। ডলার সংকট যতদিন থাকবে পণ্যের সরবরাহ পর্যাপ্ত হবে না, বিনিয়োগ ও প্রবৃত্তি এবং মূল্যস্ফীতি কোনোটাই নিয়ন্ত্রণ করা যাবে না। আগামী অর্থ বছরে কমপক্ষে 2,50,000 কোটি টাকা ঘাটতি থাকবে, এই ঘাটতি পূরণ করতে হবে। এত বড় ঘাটতির অর্থায়ন সরকার কিভাবে জোগাড় করবে সেটিও ভাবতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে এই কাজটি করতে গেলে মূল্যস্ফীতির ওপর বড় ধরনের চাপ পড়বে এবং ডলারের আরও অবমূল্যায়ন হতে পারে। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব, ভারত 3-4% নামিয়ে আনবে। এক্ষেত্রে সরকারের পলিসি কী নেবে তার উপর নির্ভর করছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। তিনি বলেন, মুদ্রার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিতে হবে, সুদের হার বাড়াতে হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মানুষের ক্ষতি আল্লাহ সহ্য করবেন না কেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ যখন ভালো অবস্থার দিকে, স্বচ্ছলতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন মার্কেটে আগুন সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। মানুষের প্রতি এমন ক্ষতি আল্লাহ সহ্য করবেন না, তাদের বিচার হবে। এ সময় শেখ হাসিনা বলেন, কয়েকদিন ধরে আগুনের ঘটনা বেড়ে গেছে, এখন আমার সন্দেহ হচ্ছে এসব নাশকতা কিনা। যারা গাড়িতে বাসে রিক্সায় আগুন নিয়ে মানুষ পোড়াতে পারে, তারা শুধু মানুষের ক্ষতিটাই করতে জানে। ঈদের সময় মানুষ ব্যবসা করবে, সেই পথটাও তারা বন্ধ করে দিতে চায়। প্রধানমন্ত্রী আরও বলেন, যারা অন্যায় করেছে তারা শাস্তি পেয়েছে, আরও পাবে। আরও যারা অপরাধী আছে তাদের বিচারও অবশ্যই করব। জিয়ার আমলে নিহতদের স্বজনদের সান্ত্বনা দিয়ে শেখ হাসিনা বলেন, আমিও আপনাদের মতো একজন, আমিও একদিন শুনলাম আমার কেউ নেই, আমার 2 বোন বিদেশে ছিলাম, এতিম হয়ে গেলাম। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হাওড়ে একসঙ্গে ধান কেটে যা বললেন 3 মন্ত্রী। সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলা দেখার হাওড়ে আনুষ্ঠানিকভাবে বড় ধান কাটেন 2 মন্ত্রী ও 1 উপমন্ত্রী। এরপর ধান কাটা উৎসব উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন তারা। শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের আস্তমা গ্রামের পুরো পাশে বড় ধান কাটা উৎসবে অংশ নেন কৃষিমন্ত্রী ডাক্তার আব্দুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এ সময় কৃষিমন্ত্রী বলেন, আগাম বন্যার কারণে কৃষকদের ধান ঘরে তোলার আগেই তুলিয়ে যায়। এই বছর হাওড়ে এসে বড় ধানে বাম্পার ফলন দেখে খুব ভালো লাগছে। ইতিমধ্যে হাওড়ে 30% ধান কাটা হয়েছে। আমরা আজকে ধান কাটা উৎসবে এসেছি এবং এই বছর ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে তা থেকে কৃষকরা লাভবান হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে তত্ত্বাবধায়ক সরকার কোনোদিন হবে না তোফায়েল। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা এক আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির কোনো কাজ নেই, তারা শুধু আওয়ামী লীগের সমালোচনা করে। তারা বলে, গণতন্ত্র নেই। আসলে বিএনপির জন্মই হয়েছে ক্যান্টনমেন্টে, তাদের আছে গণতন্ত্র কি। জিয়া রহমান হাজার হাজার মানুষকে বিনা কারণে হত্যা ও ফাঁসি দিয়েছে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর কোনো দিন আসবে না, নির্বাচন হবে ক্ষমতাসীন দলের অধীনে। সেই নির্বাচনে আশা করি বিএনপি সহ সকল দল অংশগ্রহণ করবে। কেউ যদি অংশগ্রহণ না করে সেটা তাদের নিজস্ব দলের বিষয়, তবে সঠিক সময় সংবিধান, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এই নির্বাচনে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আমার মেয়েটা তিলে তিলে শেষ হতে পারে না। আর কদিন বাদে ঈদ, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন সবাই। সন্তানের অপেক্ষায় থাকছেন বাবা মা, তীব্র প্রতীক্ষা থাকলেও ঈদে মায়ের বুকে ফিরবে না ফাতেমা খাতুনের মেয়ে খাদিজাতুল কুবরা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে ঈদ কাটাতে হবে কারাগারে। এই কষ্টে মা ফাতেমার হৃদয় চলছে। ফাতেমা খাতুন বলেন, আমার সন্তানের জন্য আমি কিছুই করতে পারলাম না, আমার ভাগ্য কুলাইল না, কত ব্যারিস্টার ধরলাম তাও হলো না, হাইকোর্ট থেকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষ বন্ধ করে দিল, ওর বাবা বিদেশ থাকে, আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। জানা যায় ডিজিটাল নিরাপত্তা আইনের 2 মামলায় 8 মাস কারাগারে আছেন জবির 2019-20 শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুন কুবরা। অনলাইনে সরকারের বিরুদ্ধে বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে 2020 সালের অক্টোবরে খাদিজাতুন কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কলাবাগান ও নিউইয়র্কে থানায় আলাদা 2টি মামলা করে পুলিশ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে 4 বিভাগ ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকদিন ধরে দেশে তাপদাহ চলছে, 2-1 জায়গায় বৃষ্টি হলেও এখন স্বস্তিদায়ক পরিস্থিতি ফিরে আসেনি। তবে এর মধ্যে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। 18 এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা 6টায় দেওয়া পরবর্তী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদরা বলেছেন, দেশে এখন ধীরে ধীরে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে, গরম কমে স্বস্তিদায়ক পরিস্থিতি ফিরে আসতে আরও কয়েকদিন লাগবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, 4 বিভাগের 2-1 জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে, একই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা নিয়ে যা বললেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই আইনের সঠিক ব্যবহার ও জনবান্ধব করার চেষ্টা চলছে। আনিসুল হক বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের কাছে যে সুপারিশমালা পাঠিয়েছে তাতে আইনের 21 ও 28 নং ধারা পুরোপুরি বাতিল এবং 8টি ধারা সংশোধনের কথা বলা হয়েছে। তিনি বলেন, জাতিসংঘের টিমের সঙ্গে আমাদের দেশের একটি টিম করে দেওয়া হয়েছে, আলোচনা করে তারা একটি টেকনিক্যাল নোট পাঠিয়েছে। টিমের পক্ষ থেকে 21 ধারা বাতিল করে দিতে বলা হয়েছে, কিন্তু সেটি আমার পক্ষে সম্ভব নয়। পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের বাস্তবতা 21 ধারার প্রয়োজন রয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আমি আওয়ামী লীগ করি রাতে ছাদ ঢালাইয়ের প্রশ্নই আসে না। ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে উপজেলা প্রকৌশলীর নির্দেশ অমান্য করে রাতের অন্ধকারে বক্স কালভার্টে ছাদ ঢালাই করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এ ঢালাই করা হয়। স্থানীয় বাসিন্দাদের চোখ ফাঁকি দিতে গতকাল মঙ্গলবার শেষ বিকেলে কালভার্টের ছাদ ঢালাই কাজ শুরু করে ঠিকাদারের লোকজন। ঢালাই কাজ শুরু কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসে। পরে রাতে ঢালাই কাজ না করার জন্য এলাকার লোকজন নিষেধ করে। তাদের নিষেধ উপেক্ষা করে ঢালাই কাজ করতে থাকে সংশ্লিষ্টরা। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার এমদাদুল হক ওরফে কুতুব আলী বলেন, আমি আওয়ামী লীগ করি, আমরা ঠিকাদারের বয়স 43 বছর, আমি জীবনে কোনো অনিয়ম করি নাই। রাতের বেলা ছাদ ঢালাই করার অভিযোগ ঠিক নয়, তাছাড়া নিয়ম মেনেই কালভার্টের কাজ করা হয়েছে।